পিস্তলগুলি লোডেড সুডান ওমন পরিস্থিতির দাঁড়িয়েও আমি তাকে কখনো ক্ষমা করবো না, বিকজ সে আমার সাথে চিট করছে। আমার কাছে মনে হয় এখন এক একজনের তিন চারটে করে প্রাক্তন থাকে, মানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড তো দূরের কথা, তিন চারটে করে প্রাক্তনই থাকে। এখনকার সেই সময়ের চিঠির চিরকুটের নীল চিরকুটের খামের প্রেমটা আসলে নাই। এখন তুমি থাকবো না, ওকে বাই টাটা, আমার আমার আরেকজন আছে, বা মেসেঞ্জারে না থাকলে হোয়াটসঅ্যাপে আছে, হোয়াটসঅ্যাপে না থাকলে আমার অন্য ইমুতে আছে, অন ইনস্টাগ্রামে আছে, তো তুমি থাকবো না, ওকে প্যারা নাই চিল। এখনকার সময় আমি পিওর প্রেমটা দেখি না। এখন সে তাই বলে নিজেকে লাইলে মুজে দাবি করতেছি না যে আরে বাবা আইসে প্রেম সম্রাট, ওইরকমটা না। মেসেজটা হচ্ছে যে ভালোবাসার মানুষ একজনই থাকা উচিত। এখন তো আবার জাস্ট ফ্রেন্ড আছে, কত কিছু কত কত কিছু আছে এখনকার সময়। ভাই মেসেজ কি দিব, মেসেজ মেসেজ দেওয়ার কোনো মানে, মেসেজ দিয়ে লাভ নাই। এখন বয়ফ্রেন্ড আছে একাধিক, গার্লফ্রেন্ডও আছে, জাস্ট ফ্রেন্ডও আছে, পরকি আছে, সব আছে। কারণ আমি মনে হয় না আমি কথা বললে কোনো গুরুত্ব পাবে, তবে পিওর থাকা উচিত। তাদের হয়তো ভাই এগুলা পেশা হয়ে গেছে, কারণ মন ভাঙাটা আর কি, একটা পর একটা চেঞ্জ করাটা, যে আজকে এটা ভালো লাগলো না 15 দিন পর 20 দিন পর একটা চেঞ্জ করি, কারণ ওটা ওরা কখনো কাউকে রিয়েল লাভ করতে চিনে না বা ভালোবাসতে চিনে না, এ কারণে ওদের একটা অভ্যস্ত। ওদের উদ্দেশ্য করে আমাদের আমাদের কিছু বলার নেই, বিশেষ করে আমার কিছু বলার নেই। আমি এখন খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি কিভাবে বলবো আমার পাপনের কথা, যাক ওর আমি ক্ষমা করে দিছি, জাস্ট ভাইয়ার মুখে দিকে তাকানো তাকে আমার আমি ক্ষমা করে দিছি। আমার আর ওর প্রতি কোনো অভিযোগ নাই আর কিছু বলারও নাই আমার। আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। আমি আমার ক্ষমা করার উদ্দেশ্য ওনার কথাটা শুনেই। হ্যাঁ, তো এখন তাহলে কি খালি জায়গায় কাউকে প্রুন করবেন নাকি? না না, আমি আই ম্যারিড, এখন আমি ম্যারিড, আমি খুবই ভালো আছি, হ্যাপি আছি। আমি মনে করি নিজের জন্য ভালো থাকা উচিত, ভালো থাকবেন, সেই দোয়া রইলো। আর হচ্ছে যে আমি আমার থেকে ঠিক আছে, নেভার ফরগিভ হার, আমি আসলে তাকে ক্ষমা করবো না, বিকজ সে আমার সাথে বেইমানি করছে। কিন্তু ওইটাই, পিস্তলগুলি লোডেড সুডান ওমন পরিস্থিতির দাঁড়িয়েও আমি তাকে কখনো ক্ষমা করবো না, বিকজ সে আমার সাথে চিট করছে। আর তিনি তো বললো যে তার এখন হাজবেন্ড আছে, সেই দিক থেকে মনে হয় যে এখন আরেকটা ব্যাপার, এই হাজবেন্ড এই পয়েন্টটা মনে রাখেন, পয়েন্ট আমি এখান থেকে বলবো আবার, সেটা হচ্ছে যে প্রাক্তন প্রাক্তন করে নিজের জীবনের টাইম নষ্ট করাটার মানে হয় না। আমি যতই যাই বলি, যতই ভিডিও করি, যাই লিখি, আমি কিন্তু দিন শেষে আমার কাজটা আমি করি, তো তাকে ভেবে সময় নষ্ট করা ঠিক না। পয়েন্টের কথা এবার, তার তো আসলে একটা লাইফ হয়ে গেছে, এই জন্য আসলে প্যারা হচ্ছে না, আমার তো খালি, যার জন্য হচ্ছে আমি আমার জায়গায় ঠিক আছি, এই হচ্ছে কথা। এখন দেখবেন কি রাস্তাঘাটে পাগল যারা ঘুরে বেড়ায় তাদের সংখ্যাটা ছেলেদের সংখ্যাই বেশি, মেয়ে মেয়েদের সংখ্যাটা কম। এখন দেখেন এই যে দিব্যি চিল আছে, যে হাজবেন্ড হয়ে গেছে, কোনো প্যারা নাই, একই জায়গায় একই সময় দাঁড়ায় ক্ষমা করতে পারছি না। খুবই প্যারা, খুবই প্যারা। এখন দুর্বলতা কাজ করবে বলতে, দুজন তো একই পথের প্রতীক, এই জন্য আসলে এক ধরনের টান ভালোবাসা থাকে যে আমরা তো একই পথের প্রতীক।